ঐক্যবদ্ধ করবেন। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা গ্রাম, প্রতিটা জায়গায় যারা ইমানদার যুবক থাকবে, যুবকদের কথা এই জন্য বলছি তার কারণ তাদের হায়াত থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ইমানদার ইমানদীপ্ত যুবকরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। কার নেতৃত্ব হবে, কিভাবে হবে আমি জানি না, আমি এতটুকু জানি তারা হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন। এই বাংলাদেশ বলেন, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরো জায়গাগুলো, ইন্ডিয়া, এই জায়গাগুলো থেকে যুবকদের অনেক কাফেলা আসবে এবং তারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। আর ইমামুল মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার ত্রাণকর্তা হিসেবে বের করবেন, যার হাতে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এবং এই যুদ্ধে প্রথম দিকে মুসলিমরা অনেক পরাজিত অবস্থায় থাকবে, অনেক মুসলিম মারা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, তিন ভাগের এক ভাগ মুসলিমই শহীদ হয়ে যাবে। আমরা দোয়া করি ওদের একজন যেন আমরা হতে পারি। এক ভাগ মুসলিম যুদ্ধের ময়দান থেকে পালায় যাবে। নবীজি বলেছেন, এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না, আমরা ওদের অন্তর্ভুক্ত হতে চাই না। আবার নবীজি বলেছেন, আরেক ভাগ মুসলিম বাকি থাকবে, অল্প কিছু মুসলিম, আল্লাহ ভালো জানেন, অল্প কিছু মুসলিম, এই মুসলিমদের হাতে আল্লাহ পাক বিজয় দান করবে এবং ওই পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। আমেরিকা বলে কোনো কান্ট্রি পৃথিবীতে থাকবে না, ইসরায়েল ধ্বংস হবে, এই পুরো ব্রিটেন পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর আয়তন কমে আসবে, টেকনোলজিগুলোও চলে যাবে, মানুষ আবার ওই ঘোড়া, ওই ঢাল, ওই তলোয়ারের যুগে ফিরে যাবে, ঠিক আগের যুগে। এরা যতই বলুক ভিশন 2050 ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কান দিবেন না, এরা হচ্ছে সব অন্ধ মানুষ, অন্ধ, এদের কাছে কোরআন সুন্নার জ্ঞান নাই, আমাদের কাছে চূড়ান্ত জ্ঞান আছে। এরপর কি হবে? এরপর দাজ্জাল বের হবে, এরপরে যখন ঈসা, ইমাম মাহদী যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন, তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশে, একজন মানুষের বেশে, কোকড়ানো চুল, চোখগুলো একটা একটা চোখ অন্ধের মতো, আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী, মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে, অনেক শক্তি থাকবে তার মধ্যে। এইবার এ ইসরায়েলের ইহুদিদেরকে সাথে নিয়ে বিশ্বে শাসন করতে বেরিয়ে পড়বে, এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহদীর থাকবে না। তখন কি হবে? ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন, করে দিলেন না, লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক একইভাবে আল্লাহ পাক এই ফেরাউন অর্থাৎ এই দাজ্জালের হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। এবারে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন? সিরিয়ায় নামবেন। এই যে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের উপরে তিনি নামবেন। এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে, যখন এই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না, এখন সেই মসজিদের গম্বুজ সাদা হয়ে গেছে। আর কত সময় বাকি আছে, এখনো ঘুমাচ্ছে সবাই। এবার তিনি নামবেন এবং নেমে মুসলিমদেরকে এই দাজ্জাল এবং ইহুদিরা ঘিরে ফেলবে, ঘিরে ফেলবে মানে অবরোধ করে ফেলবে। তারপরে ইমামুল মাহদী, এই নামাজের ওয়াক্ত হবে ফজরের নামাজ, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি ইমামতি করেন, ঈসা আলাইহিস সালাম বলবেন যে এই উম্মার জন্যই ইমামতিকে নির্ধারণ করা হয়েছে, আপনি ইমামতি করেন। আমি যেটা বলছিলাম, ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, ইমাম মাহদীকে তিনি ইমামতি করতে দিবেন, এটা আমাদের উম্মতের জন্য একটা গর্বের বিষয়। নামাজ শেষ হবে, ঈসা আলাইহিস সালাম বলবেন দরজা খুলে দাও, ঈসা আলাইহিস সালাম বের হবেন মসজিদ থেকে এবং তাকে দেখা মাত্রই দাজ্জাল পালানো শুরু করবে। আমি বলে দিছি দাজ্জাল কিন্তু একজন মানুষ হবে, কোনো সভ্যতা নয়, কোনো দেশ নয়। এবং আমাদের নবী বলেছেন প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে। ওরা এই হাদিসটাকে কিভাবে নিবে এটা সব তাদের ব্যাপার। আমাদের নবীজি বলেছেন অবশ্যই তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, এবং একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে, হে মুসলিম আমার পিছনে ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও, পাথর পর্যন্ত কথা বলবে। প্রত্যেকটা ইহুদিকে বিতাড়িত করা হবে জেরুজালেম থেকে। এবং এই যে দীর্ঘ 100 বছর থেকে তারা যে ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, মুসলিমদের উপর নির্যাতন করছে, পুরো বিশ্বের উপর নির্যাতন করছে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, এই আল্লাহ বিরোধী আইন দিয়ে, প্রতিটা দেশকে নিয়ন্ত্রণ দিয়ে, মিডিয়া দিয়ে, নির্যাতনের শেষ নাই। প্রত্যেকটা নির্যাতনের ঋণ সেদিন শোধ করা হবে। এবং ওই জেরুজালেমেই ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদীর হাত দিয়ে ইসলামী খেলাফত আবারও বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং তাদের সাথে যোগ দিবেন এই খোরাসান থেকে একদল মুজাহিদ। আমাদের নবী বলেছেন কতই না উত্তম সেই সেনাবাহিনী এবং কতই না উত্তম তাদের আমির। যদি সুযোগ থাকে, আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের উচিত হবে যদি আমরা সেই সময় পেয়ে যাই তাদের সাথে যুক্ত হওয়া। এরপরে ইসলামী খেলাফত বাস্তবায়িত থাকবে 40 বছর। তারপরে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তাকে নবীজির পাশে দাফন করা হবে, আমাদের নবীর পাশে মদিনায়। তারপরে এরা, এর অনেক আগেই ইমাম মাহদী ইন্তেকাল করবেন, তিনি বেশি দিন বাঁচবেন না, 9 বছর কি 10 বছরের কথা এসেছে, বা 7 বছর একটা হাদিসে আসছে।
তারপরে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হওয়ার পর এই পৃথিবীতে আবারও ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এতটা ফাসাদ সৃষ্টি হবে যে মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, আর এই মানুষগুলো সামনেই হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এভাবে ইতিহাস আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। এই পুরো সময়টাতে আমাদের হাতে কতটুকু সময় আছে আল্লাহ ভালো জানেন, তবে আমাদের মনে হয়, আমাদের মত, আমাদের মনে হয় যে সব মিলিয়ে হয়তোবা 50-60 বছর এর বেশি বাকি আছে বলে আমার কাছে মনে হয় না। আল্লাহ ভালো জানেন, বারবার বলছি, আমার মত যে 50-60 ইয়ার্স এই সবগুলো ঘটনা ঘটে যেতে পারে, আল্লাহু আলাম বিশ্বাস, আল্লাহ ভালো জানেন। এখন এই অবস্থায় আমরা কি করব সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আজানের পরে কথা বলবো। আপাতত আমি শেষ করলাম এই পর্যন্ত যে এই বিশ্বের অবস্থা এখন কি, কাদের হাতে চালিকা শক্তি, আমাদের অবস্থা এখন কেমন এবং আমরা কাদের দ্বারা এখন নিয়ন্ত্রিত, এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে।